সাবজেক্ট সাইন্স পেজ 11 এটা দেখো কোশ্চেন 2 রাইট এল ফর লিভিং থিংস এন্ড এন ফর নন লিভিং থিংস এখানে কিছু জিনিসের নাম দেওয়া আছে এগুলোর মধ্যে কোনগুলো লিভিং আর কোনগুলো নন লিভিং সেগুলো তোমাদের এই পাশে খোপের মধ্যে লিখতে হবে আমি লিখে দিয়েছি দেখো এগুলো তোমরা খাতার মধ্যে লিখে নেবে প্রথমে আছে কার নন লিভিং লিখবে ফুটবল নন লিভিং অ্যান্ট লিভিং হেন লিভিং ক্যামেল লিভিং শার্ট নন লিভিং র্যাট লিভিং ক্লক নন লিভিং ফ্যান নন লিভিং তারপরটা দেখো তারপরে দেখো বইতে আছে ম্যাচ দ্য কলাম কিন্তু এই ছবিগুলো দেখে এখানে অপশন দেওয়া আছে এবার কোন ছবিটার সঙ্গে কোন অপশনটা যায় সেটা তোমাদেরকে পাশের মধ্যে লিখতে হবে তা আমি লিখে দিয়েছি এক নম্বর দুই নম্বর করে তোমরা এই ছবির পাশে পাশে লিখে নেবে প্রথমে একটা লিখবে লিভিং থিংস মুভ দেখো এখানে নড়াচড়া করছে তাই লিখবে লিভিং থিংস মুভ দুই নম্বরটা দেখো খাবার খাচ্ছে দুই নম্বর লিভিং থিংস নিড ফুড মানে লিভিং থিংস নড়াচড়া করে আর সজীব বস্তু নড়াচড়া করে সজীব বস্তুর খাবারের প্রয়োজন হয় তিন নম্বরটা দেখো এরকম নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে লিভিং থিংস ব্রিথ মানে সজীব বস্তু নিঃশ্বাস প্রশ্বাস নেয় চার নম্বরটা দেখো এরকম মুরগি ডিম দিয়েছে তাহলে এটা লিখবে লিভিং থিংস রিপ্রোডিউস মানে সজীব বস্তু বংশ বৃদ্ধি করতে পারে ঠিক এর পাশে পাশে এভাবে লিখে নিয়ে মুখস্থ করতে পারে